দেখ কাজ বলে জানিস তো একদম শেষ করে দেব নোংরা নোংরা ভাষা বল পড়বে কি তোকে কালো কুকুর দিয়ে মারিয়েছিল भाई सब कुछ ज्यादा नहीं हो गया मतलब कुछ भी कौन स्कूल तक लोग ट्रेनिंग नहीं आते बोलिए मत हेलो हेलो खूब कॉस्ट दिन करते ना और वीडियो करते कि ऐसा केरल खेल चुके मुझे আর পাচ্ছি না বুঝলে বন্ধুরা খুব কষ্টের মধ্যে দিন কাটছে আর দেখলে তো সামনে কি হয়েছে অবস্থাটা আর এই কেন মুখে লাগে কথা বলছিলাম সেটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে তো আজকে আর গে যাচ্ছি না বুঝলে এমনিতে হাঁপিয়ে উঠেছি আর আজকে গে যাচ্ছি না যারা নতুন আছে ভিডিওতে লাইক করো ফেসবুক চ্যানেলটা আমাদের ফলো করো আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর যারা সাবস্ক্রাইব করেছো অনেক অনেক ধন্যবাদ চলো আজ এই ভিডিওর মধ্যে ফিরে যাই বেশি গে দিলাম না চলো তাড়াতাড়ি বুঝে উঠতে হবে বুঝলে আসার আগে বুঝে উঠতে হবে ইসেই দেখবে একদম পুরো রণক্ষেত্রে বেড়ে যাবে খাইছে একটু সেন্সর আছে হ্যাঁ মানে বাচ্চারা কানে হাত দিয়ে দেখবে এরকম করে কানে হাত দিয়ে দেখবে আর বড়রা সালে খোপড়ি তোর সালে এরকম করে দেখবে ঠিক আছে অনেকদিন পরে একটা সুন্দর খিস্তিমালার ভিডিও আসছে যদিও খিস্তিমালার ভিডিও আগে আসেনি যা গেজে ফেলছি ফিউ মোমেন্টস লেটার এ ফিউ মিনিটস লেটার আমি কিন্তু কার বাপ একটা দুটো আমি দেখবো না কিন্তু বলে দিচ্ছি সত্যি কথা বলছি কিন্তু আমি ছেলে ঢুকে যাবো রাত্রিবেলায় আমি ঘরে ছেলে ঢুকে যাবো চুপ করবো কি বলছো তুমি মুখ বাড়িয়ে কথা বলো না বলে দিচ্ছি আমি কিন্তু শেষ দেখে থাকবো ধুতি খোল রা আজকে কি ব্যাটটা বেরোবে না বলতো আগে বাপ কিন্তু একটাই তুমি আমার দিকে আঙুল দেখিয়ে উল্টোপাল্টা ভাষা বলছো এক মিনিট তুই কাটুর বাচ্চা এই আঙুল আমি ভেঙে দেব উঙ্গলি নেই করনে কা সব এখানে কেউ নেই তুমি কার সঙ্গে কথা বলছো জানে এই স্ক্রিনে কি সব লেখা আসছে খালি হ্যাঁ হ্যান্ডেল ওকে দেখেছিস কি কোন এই লোক कहां से आते हैं मेरे एकदम एक मार को हैंडल में लगा चले अभी तुम बीती हो छे ना वो सब देखा देखी আমি করব না কিন্তু বলে দিচ্ছি আমি যাব এক কালকেই যাব দেখ কালকেই তোর কাছে সব ছেলে বাড়ো ঘরে ছেলে যখন ঢোকাতে পারবি কি বলেছিস না এই মুখটা বন্ধ করো কি সব জঘন্য ভাষা বলে যাচ্ছ কি ভেবে রেখেছো তুমি সগর ই বাবা এই সগর নিয়ে রাতে দাও তুমি না কোনা আমার গালাগালি করছো না তুমি এই তুমি আমার গালাগালি করছো না তুমি এই বাজু ভাই এই 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 কাকে বলছিস তুই কি কাকে বলছিস এই কাকে তুই কি বলছিস কান্ডু তোরা তুই এই দেখ কাগজ জানিস তো একদম শেষ করে দেব নোংরা নোংরা ভাষা বল পড়াবে কি পড়াবে পড়াবে তো মুখে কি ভাষা বের হচ্ছে এগুলো ছি জঘন্য লোক পড়া কাটছি জি 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 ওয়েট 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 তুমি এগুলো আমার বলছো আমি বুঝতে পারছি না তুমি ওয়েট ওয়েট করছো কাশা কথা বলছো সরি ডিসকানেক্টেড শোনা ল্যাপটপ খুলে মুখে সুন্দর সুন্দর ভাষা বের করা হচ্ছে ওটা কাজ হচ্ছে আরে বাবা এখানে আমার কল সেন্টারের জবের এখানে লিস্ট পাঠিয়েছে সেই লিস্ট ধরে ধরে কল করতে হচ্ছে সেখানে দেখতে হচ্ছে কার কত টাকা আছে না আছে সেটা দেখতে হচ্ছে তুমি যে ওখানে যে ভানি মাথা রাম করেছো এটা তেল লাগিয়ে আনো ভালো করে সুন্দর করে তেল লাগিয়ে আনবো হ্যাঁ শেখাচ্ছ আমার তোমার কল সেন্টার এই কল সেন্টারের কাজ আমার তোমার ঘরে থেকে শুরু হলো যা পুছ কে নতুন একটা ওপেনিং ছিল আমি সেখানে ইন্টারভিউ দিয়েছি ওখানে নতুন ইন্টারভিউতে আমাকে সিলেক্ট করেছে সেখানে মানে গালাগালি কম্পিটিশন দেওয়ার জন্য আরে বাবা নতুন করে দিন নোংরা লোক একটা এই আগে ঘরে বাচ্চারা রয়েছে সে কি শিখবে ঠিক নেই বাড়ি আর পাঁচজন রয়েছে এখানে বসে বসে উনি ল্যাপটপ খুলে সিলেক্ট টেবিল নিয়ে গালাগালি কম্পিটিশন করছে কি রে আরে বাবা এটা কালেকশনের এজেন্টের কাজ তুমি বুঝো না বাবা খালি আড়াই ঘন্টা কাজ করতে হবে তোমার বোঝাও কিসের কিসের কি একটা প্রসেস ছিল কে কত নতুন নতুন খিস্তি মেরে কাস্টমারকে টাকা তুলতে পারে কি কে কত নতুন নতুন খিস্তি মেরে মানে এসব বাঞ্চোত কাস্টমার ইস আবার গলাগলি করছে টাকা নিয়ে ব্যাংকের লোন খেয়ে নিয়েছে টাকাগুলো দিচ্ছে না এবারে সেরকম ধরনের লোন যারা রিকভারি করতে যাচ্ছে সেখানে দেখছে যে তাদের খিস্তি মারছে বলছে এরকম একটা খিস্তি মারা লোকের প্রয়োজন যারা নতুন নতুন খিস্তি মারতে পারবে সে খিস্তি মারবে টাকাগুলো যদি দিয়ে যায় সেরকম খিস্তি মারার লোকের ডেকেছিল ইন্টারভিউতে আমি গিয়ে উৎপটাং খিস্তি মেরেছি কল সেন্টারের লোকেদের মানে এখন এই অবস্থা হয়ে গেছে যে আমি তো সব কথা বলতে পারছি না আমার এই আলফাল চিন্তা ভাবনা না মানে আমার মাথায় আসে না তুমি একবার কল কর তুই কল করে বুঝ দাও কিসের কল করব আরে ওরা বুঝি না আরে ওরা কল করলে খিস্তি মারে তো কি বলবে বাবা কি ভাবে কথা বলবো বলো শোনো কি তুমি শোনো না না আমার তোর গালাগালি শোনার কোনো ইচ্ছা নেই কেন নোংরা নোংরা ভাষায় গালাগালি বল 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 আমি বলছি একটা জায়গায় থেকে সবাই লোন নিয়েছে সেই লোন নেওয়ার পরে কিছু ভালো লোক পেয়েছে লোন কিছু খারাপ লোক পেয়েছে ভালো লোকগুলো পয়সা দিচ্ছে খারাপ লোকগুলো পয়সা দিচ্ছে না যে কোনো রিকভারি এজেন্টে খিস্তি মারছে তো সেই খিস্তি মারা লোকেদের সঙ্গে যারা এমনি ধরো কল সেন্টার কাজ খিস্তি মারতে পারছে না ওই জন্য নতুন নতুন খিস্তি যারা মারতে পারবে সেরকম ধরনের লোককে রিক্রুট করেছে আমি সেখানে গিয়েছিলাম আমাকে ইন্টারভিউতে পাস করিয়ে দিয়েছে इस प्रकार की बचकाना बातें किसी के गले नहीं उतरती लोग मजाक उड़ाते हैं মানে ইন্টারভিউতে কি হলো তুমি গেলে বলো দাদা কত খিস্তি মারতে পারেন না আপনার খিস্তির উপরে আপনার চাকরি নির্ভর করে হ্যাঁ সেটাই তো হয়েছে আমি বলেছি একটা খিস্তি মেরে শোনো এরকম যেই বলেছি ও সঙ্গে সঙ্গে বললো সিলেক্টেড যেই হ্যান্ডেল বাবার নাম তুলেছে অমনি সিলেক্টেড হয়ে গেছে হ্যান্ডেল বাবা নাকি হ্যান্ডেল বাবা আছে সেই হ্যান্ডেল বাবার হচ্ছে একটা খিস্তি যেই বলেছি ওর সঙ্গে সঙ্গে সিলেক্ট হয়ে গেছে আমাকে বলেছে ঠিক আছে আপনি কাজ জয়েন করেন না শোনো শোনো আমরা একটা ভদ্র বাড়িতে থাকি বাড়ির তুমি বাদ দিয়ে বাকি সব লোক ভদ্র তোমার এসব করতে হবে না কি সবসময় নোংরা নোংরা কাজ বের করো থাকি জানি কাজের কাজের পুরো 12টা গোষ্ঠীর পুরো গোষ্ঠী সমেত পুরো দিয়ে দিল ভোগে পাঠিয়ে কি গোষ্ঠী সমেত দিয়ে দিল তোমার করতে হবে না তুমি যদি তোমার ভদ্র সভ্য কাজ পাও কি করে এরকম ভাবে বলতে বলেছে আমাকে তুমি এটা না 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 ইচ্ছা করে এটা আমার বলছো তুমি কোন ফোনটা ঠিক কি দেখা দেখি আমার কি করছো না আরে ওরা মনে বলতে বলেছি আমাকে শেখাতে বলেছি যখন কেউ গেছি তোর পাবে বলবে চুপ কর এরকম বলতে বলেছি সত্যি কথা বলছি তুমি কিচ্ছু করবে না, আমি সিরিয়াস বলে দিচ্ছি। তুমি ওসব করবে না। আমি দুটো কল আছে আজকে মতো করে নি। এই তুমি গালি দেবে না ঘরের মধ্যে বসে বসে। আমি দুটো কল করে নি, নিলে হয়ে যাবে। দাঁড়াও দেখছি। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ কে? রামু পেলওয়ান? না না, রঘু দাদার সঙ্গে আমি কথা বলবো না। রঘু দাদা গেছে তেল দিতে। ভালো করে কথা বলো। হ্যান্ডেল বাবা জয়। কি হ্যান্ডেল বাবা? তোরে কালো কুকুর দিয়ে মারিয়েছিল ভাই। সব কিছু ज्यादा नहीं हो गया मतलब कुछ भी। আচ্ছা এই বন্ধ করো, বন্ধ করো। তুমি বন্ধ করবে, তুমি বন্ধ করবে এসব। কি বলছো কি? তুমি সব বন্ধ করো। কি রে মেনম বলছিস? কবে 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 তুই গেলে আমার টাকাটা দিবি বল। আবার কাণ্ড বিক্রি করছিস। রাজ্যের নকশামো করবি না বলে দিচ্ছি। মুখ বন্ধ, মুখ বন্ধ। এসব করো না, আমি সিরিয়াস বলছি। ছেলেটা শিখবে উল্টো পাল্টা, তুমি বন্ধ করো। বন্ধ করবে? হাত তোলো। তুমি এসব কিছু করবো না, কাজ করবো না। তোমার আমি আমি বাইরে থেকে ইনকাম করে এনে খাওয়াবো। কি করে খাতে হয়? শালা কোনো ভদ্রসভ্য একটা ইয়ে নেই তোমার। রাখছি। হাত যদি ল্যাপটপে লাগিয়েছো তো দেখ। হাত বাঁধা থাক। তুমি কিন্তু ওসব কিছুতে হাত দেবে না। কি হলো? লাস্ট কলটা করে। লাস্ট কল নিকুচি করেছে। আমি বলেছি বন্ধ করো, বন্ধ করো। দেখি আর একবার কিছু। কিছু করবে না। আরে ওটা ওরা বন্ধ করে না। আমার ছেলেটা হবে না কিছু। কিছু করবে না, সিরিয়াস বলে দিচ্ছি। ছেলেটা কি খাবে দেখি। কোনো কাজই করতে দেয় না। এ মাদার জাত। কি 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 কি? এ চুষা হুয়া আম, ধরতি কা বোঝ, গাটার কা कीड़ा। गंदे नाली के कीड़े, तू पैसा मुझे पहले दे। कंपनी का पैसा खाया है, बैठ गए हैं तुम लोग। चला पैसा दे मुझे पहले। नो 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 नो। খুলে তোরা আজকে দাও না। আরে হাত পা বেঁধে যদি না পেটে চড় করে যাচ্ছে। তোরা খাওয়া বন্ধ। হবে আর গালি করবে না। আমি গান্ধী করবো না। আমি বারণ করেছি। নোংরামি বন্ধ করো। কি গালাগালি করবে না। কিছু খুলবো না। সব বাংলা রইলাম পড়ে থাকো। No.